নবী বলেছে তিনকে আর আমাদের চলছে নটা আল্লাহ আমাদেরকে মাফ করুক বলুন আমিন তাই বলা যাচ্ছে এই তিনটে বাদ দিয়ে বাকি কোনে যারা নবীকে মানে না তারা এই তিনটে বাদ দিয়ে কোনে যারা এক কথায় বোঝা গেল নবীকে মানে না তারা মানে তারা এই তিনটে আমল করে যারা বলে হুজুর দলিল আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাবানি ওমান আহাবানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার সুন্নতকে যারা ভালোবাসে ওরা আমাকে ভালোবাসে বজাকে গেল যারা সুন্নত ভালোবাসে না তারা আমায় ভালোবাসে না যারা সুন্নত ভালোবাসে না আমি নবী তাদেরকে ভালো বলো বাসিনা কথা বলে থাকবেন চাল্লাহ এইবারে জল মেন টার্গেটটা শুনিয়ে দিচ্ছি নবীকে ভালোবাসতে হবে বাসবো ইনশাল্লাহ কে কে বাসবো হাত তোলে তো যারা নবীকে ভালোবাসবো দেখো কি হাত তোলে দেখো দেখো কি হাত তোলে নাই নবীকে ভালোবাসে সবাই তুলছে সবাই তুলছে কে বাদ গেছে দেখি ইনশাল্লাহ আপনি নবীকে ভালোবাসেন না দেখেছ মনে করছে আমাকে চিনতে পারে না আরে বোকা কথা হাত তামাও তাহলে নবীকে ভালোবাসি আমার ভালোবাসার মাপকাঠি আসল না নবিত্ব তা যদি বলে তা রাসূল বলেছেন এই হাদিসটা আমার শেষ রাসূল বলেছেন কি লা আকুনা আমি রসুল বলে গেলাম পৃথিবীর যত ভালোবাসা আছে চাই সে বেটার হোক আর বাপের হোক বিবির হোক কিংবা বাচ্চার হোক সারা পৃথিবীর সব ভালোবাসার থেকে যতক্ষণ আমি আমাকে বেশি ভালোবাসবে না তুমি হতে পারবে যদি বল না স্কুলের যুবকেরা জলটা তো জীবনে অনেক শুনেছেন আজকে শুনে ভাবেন এই কথাটা ওতের উপরে একটু চাপ হয়ে গেল হ্যাঁ না বলে গেল সবার থেকে বেশি ভালোবাসতে হবে সবার থেকে বেশি ভালোবাসতে হবে তবে পূর্ণ বলে দাবি করা যাবে চাপ হয়েছে না হয় না এটা ইনসা আমি যদি তোমাকে দশ টাকা দিই কত নেব এই ফিরিয়ে দিলে কত নেবো দশ কুড়ি টাকা দিলে কুড়ি কম নিলে ইনসাফ হলো না বেশি নিলে ইনসাফ হলো না তাই ইসলাম শিখিয়েছে আল কাতল বিল কাতল আল আইন বিল আইন তুমি চোখ কানা করেছো তোমার চোখ কানা আবার ঝামেলা শেষ অতএব সমান সমান এবার আমাকে দেখতে হবে নবী উম্মতকে কি এতটাই ভালোবেসেছে

উম্মতের ভালোবাসার সামনে এলে পৃথিবীর আর কোন রকমের কিছু তিনি দেখতে পেতেন তার দুটো নমুনা বলে দিচ্ছি শুনে নেন আর চলে যান প্রথম নমুনা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে বাড়িতে বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন যে আমার সুদের কাছে একটা কথা বলতে হবে কিন্তু কখন বলা যায় ফাঁকা পাচ্ছে না তো দাউজার কাছে অপেক্ষা করছে রাসূল গেলে বলবে মাগরিবের একটু পূর্বে আল্লাহ নবী মসজিদের দিকে চলেছেন মসজিদের দিকে চলেছেন আম্মা জান আয়েশা বললেন আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ কে সালাম দিচ্ছে বিবি আমাদের বিবিরা তো প্রতিদিন দেয় ইনশাআল্লাহ কি জি আপনাকে যা সালাম দাঁড়িয়ে চলে বুঝতেই পারছি মুখ দেখি কে বিবি দাবিকে সালাম দিচ্ছেন সালাম ওয়া আলাইকুম ইয়াসুল আল্লাহ আল্লাহ নবীর দাঁড়ালেন ওয়ালাইকুমুস সালাম বললেন আরসুল আল্লাহ দুটো কথা বলতাম আল্লাহ রসুল বললেন না যেদিন তোমার ঘরে থাকার সময় হবে পালা করবে সেদিন বলবে আজকে যাও বললেন আল্লাহ রসুল কথা দুটো খুব জরুরি ছিল খুব দরকারি ছিল আল্লাহ রসুল বললেন দেখো দরকারি আছে ঠিক আছে দরকারটা পরে মেটানো হবে বলে আল্লাহ রসুল একটু অসুবিধা আছে যদি কথা দুটো শুনতেন খুব ভালো হতো আমি আয়সা আসরের পর থেকে আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী দেখলেন এতক্ষণ দাঁড়িয়ে আছে কি কথা বলো কাছে এলো আল্লাহ নবীর মোবারক হাতটাকে ধরে আম্মা জান ঘরের ভেতরে টেনে নিলেন আর বললেন আল্লাহ রাসুল কথা দুটো খুব গোপন কথা একটু নিরিবিলি জায়গায় বলতে হবে এমন খোলা মেলা জায়গাতে বলাটা সম্ভব হবে কত কত সেন্স কত তেমিজ স্বামীর কাছে বিবি বলবে লজ্জার কি আছে স্বামীর কাছে বিবি বললে আবার লোকজনের কি আছে সেখানে তো কেউ নেই তবু ঘরের ভিতরে ডেকে দিলেন এর নাম হলো আদাদ এর নাম কি আদাদ বললেন বলো তাড়াতাড়ি বলো বললেন আল্লাহর হাবিব আমি আয়েশা আমার পরনের কাপড় মাত্র একটা আর সেটা এত বেশি ছিঁড়ে গেছে যে আমি আর পড়তে পারছি না একটা শারীরিক ব্যবস্থা একটা কাপড়ের ব্যবস্থা হতো আল্লাহ রাসুল বলেন আয়সা আমার উন্মতের ফিকির আমার উন্মতের গম আমার উন্মতের ব্যথা এতটা আমার হৃদয়ে চেপে আছে সংসারে কার কী হলো এটা দেখার মতো আমার কাছে সময় যদি বলো আর আমি সংসারে এতটা ডুবে আছি নবী গেল না মরে গেল না বেঁচে গেল ও দেখান আমার সময় উল্টো কোম্পানির মাল আম্মাজান আয়েশা বলেন আল্লাহর হাবিব বড় অসুবিধা হচ্ছে না আল্লাহ রাসূল বলেন আয়েশা একটা কাজ করো খেজুরের পাতা দিয়ে সেলাই করে নাও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শোনাচ্ছেন ওগো আল্লাহর হাবিব খেজুরের পাতা দিয়ে আমি সেলাই করেছি কিন্তু সেলাই করে এমন জায়গায় সে গেছে যে একটা সেলাই আর একটা সেলাইয়ের উপরে সে গেছে আর পাতা দিয়ে সেলাই করা যাচ্ছে না এত দূর এসে আপনাকে বলেছি আল্লাহ রাসুল বললেন আইসা আর একটা বার চেষ্টা করো দেখি আমি পরে কি ব্যবস্থা করতে পারি আর একটা বার চেষ্টা করো আম্মাজান আয়সা সিদ্দিক বলেন আল্লাহ রাসুল আমি আগে বলেছি পরনের কাপড় একটা এটা যদি সেলাই করতে হয় তো গায়ে থেকে নামাতে হবে আর গায়ে থেকে নামালে আমাকে ঘরের ভিতরে পর্দায় আসতে হবে কিন্তু আল্লাহর হাবিব আমার ওই পরনের কাপড়টা গায়ে থেকে খুলে যদি সেলাই করতে হয় একটু আলোর দরকার ওই আলোটুকু জ্বালার মতো আমার ঘরে কোনো তেল নাই প্রদীপের কোনো তেল নাই আল্লাহ শিহুরে উঠলেন থমকে দাঁড়ালেন আয়সা এ কি কথা শোনাচ্ছ রাতে অন্ধকারে ঘরে আলো জ্বালার মতো তেল নাই বলিয়া শুনলাম না একটা জায়গা দাও একটা কোনো পাত্র দাও একটা পাত্র নিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বার হবে আম্মাদ করে হাতটা ধরে ফেললেন আর বলে আল্লাহ হামিদ কোথায় যাচ্ছেন বলে মদিনা গলিতে গিয়ে দেখি কারো কাছে একটু তেল ধার পাই কিনা তোমার এই অন্ধকারটাকে আলোয় কাটানোর জন্য

আমার একটা কথা যদি রাখেন তাহলে কাজ হয় কি আপনি আমার ঘরে একটুখানি বসে যান না একটু বসে যান আপনার চাঁদ মুখের আলোতে আমি কাপড়টাকে সেলাই করে নেব অসুবিধা হবে না যদি বলেন সোহান

जनाबी उम्मत জন্য लिए इतना করেছেন। करेছেন তিনি সবটাইতে পারেন না না পারেন কি পারেন না আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছেন উম্মত কে ফজরের নামাজ পড়ে কথা শোনাচ্ছেন উম্মত একেবারে জার্ন হয়ে কথা শুনছে হটার বাড়ির ভিতর থেকে বাড়ির ফাঁকে বাইরে এর আর বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ভিতরে আপনাকে একটু স্মরণ করছিল আল্লাহ বললেন ঠিক আছে তুই ভিতরে চল আমি আসছি চলো ভিতরে চলো চলো ভিতরে চলে গেল আল্লাহর নবী মোহাম্মদ কথাটা বলতে বলতে বাড়ির ভিতরের কথাটা ভুলেই গেল অনেকক্ষণ হয়ে গেছে রাসুল ভিতরে আসছেন না আম্মা যারা মারিয়া কীর্তিয়া সেদিন বাঁদিকে দেখে বলেছিল আরেকবার জানা মনে হচ্ছে আমার হাবি ভুলে গেছে রে মনে হচ্ছে আমার রাসুল কথাটা ভুলে গেছে আর একবার যা গিয়ে একবার ডাক না বাঁদি গেলেন ইতস্তত সহকারে আর গিয়ে বললেন আসসালাম আলাইকুম রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে আমি এসেছিলাম আল্লাহ বলেন হ্যাঁ ঠিক আছে ভুলে গেছি চলো ভিতরে চলো চলো ভিতরে চলো বাড়ির ভিতরে চলে গেল রসুল উম্মতের মোহাম্মতে উম্মতের খাম আর উম্মতের ব্যথা বেদনা নিজের উপরে এতটা বেশি চাপিয়ে নিয়েছেন ভিতরের কথা পুরোটাই ভুলে গেছেন বেমালু ভুলে গেলেন অনেকক্ষণ পরে আম্মাদান মারিয়া কীর্তিয়া বাঁদিকে দেখে বললেন বাঁদি একটা কাজ করো মনে হচ্ছে আল্লাহ ভুলে গেছেন বিতৃষ্ণ নেই বিতৃষ্ণ নেই অনিহা নেই কোনো রকমের কটু বাক্য নেই কোনো রকমের উষ্ণতা নেই তাই বাঁধিকে বললেন যাও না মনে হচ্ছে আমার হাবিব ভুলে গেছে একবার গিয়ে কানের কাছে বলে এসো মেহমান চলে যাবে আপনার দিদারের আশায় অপেক্ষা করছে শব্দ মনে রাখবেন মেহমান চলে যাবে আপনার দিদারের একটু অপেক্ষা করছে বাঁধি গেলেন কিন্তু চোখ দুটো পানিতে ছল ছল করছে ঠর ঠর করে কাঁপছে বলতে আল্লাহর হাবিব मेहमान চলে যাবে আপনার দিদারের অপেক্ষা আল্লাহ রাসূল বললেন উম্মতেরা একটু দাঁড়াও তো ভিতর থেকে ঘুরে আসি বাড়ির ভিতরে গেলেন মারিয়া কিপティア দুধের বাচ্চা কোন থেকে তুলে নিয়ে আমার নবীর কোলেতে শুইয়ে দিলেন যে বাচ্চা যে বাচ্চা কোলে সোয়ালীরা বললেন

নাই মুখ তুলে দেখলেন বাচ্চা দুনিয়াতে নাই চলে গেছে মৃত বাচ্চা কোলে নিয়ে দোজাহানের বাদশা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে বলছে আব্বা আমি উম্মতের কাছে নবী হয়ে এসেছি এটা আমার মাথায় এত বেশি চেপে গেছে আমি যে সন্তানের পিতা এটা আমি ভুলে গিয়েছিলাম তাই তোর কাছে আসতে পারলাম না একটু আগে এলে তুই প্রাণ করে আমার গলা ধরে আব্বা বলে ডাকতে পারতিস আর আমি তোকে আদর করে বুকে নিতে পারতাম কিন্তু

উম্মতের যন্ত্রণা আমাকে এত বেশি গ্রেফতার করে দিয়েছে যে আমি নবী এটা কোনি আছে আমি যে কোন সন্তানের পিতা এটা ভুলে গেছি নবী চৌধুরী টক টক করে পানি আসছে বাচ্চাকে গোসল দিলেন কাফন পরালেন দাফন করলেন মদিনার মসজিদে বসে আছে মুখটা একটু মলিন হয়ে গেছে চেহারাটা একটুখানি মলিন হয়ে গেছে সাবরা চাই দিকে চুপচাপ বসে আছেন পরের দিন ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা

একটা হলো আমার বুকের দুধের যন্ত্রণা এই সময় আমার বাচ্চা আমার বুকে চেপে দুধ পান করত এই বুকের দুধের যন্ত্রণা সহ্য করতে পারছে আর এই যন্ত্রণা মনে করিয়ে দিচ্ছে তোর বাচ্চা পৃথিবীতে নাই সন্তান হারানোর ব্যথা বুকের ব্যথা দুটো ব্যথা আমাকে যন্ত্রণ করে দিয়েছে আমার বাচ্চা এই মুহূর্তে কোথায় আছে কে তাকে দুধ পান করাচ্ছে আমার বাচ্চাকে কে দুধ পান করাবে আমি মা এই সহ্য করতে পারলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন মারিয়া কিবতিকে বললেন তুমি তোমার দুধের বাচ্চা দেখতে চাও এই সহ্য মেয়েছো আকাশে তোলাইয়েছো সামনে এসে দাঁড়াও আল্লাহর নবী হাতটা উঁচু করে ধরলেন আর বললেন হাতে তুই দাও আসমানে তাকিয়ে দেখো তোমার বাচ্চাকে দায় হুরেরা আদর করে দুধপাত করাচ্ছে আর একজন পান করাচ্ছে আর একজন বলছে তুই একা পান করাবি রাহমাতাল্লিল আলামিনের সন্তানকে তুই একা দুধ পান করাবি দি আমাকে দে কোল থেকে কেড়ে নিয়েছে এর বুকের দুধ ফিক দিয়ে পরে তোমার বাচ্চার গোটা মুখটা সাদা হয়ে গেছে ও গরম দুধের ছিটে পে খিলখিল করে হাসছে আর একজন আর কোলে চেপে পালাচ্ছে দেখবে এসো আম্মাজান মারিয়া কেটিয়া সামনে এলেন সুরেশ মুবারক হাতটাকে ধরে আস্তে করে নিচে নামিয়ে দিলেন আল্লাহ নবী বললেন মারিয়া সন্তান দেখতে চাও না প্রত্যেকটি মা সন্তান হারালে ব্যাকুলতা প্রকাশ করে একবার আমার বাচ্চাকে দেখতে পেতাম সবচেয়ে আমাকে একবার মা বলে রাখতো সব একবার এসে আমার কোলে চাপতো সব একবার আমি থেকে দেখে বুকে জড়িয়ে দিতে পারতাম সব দেখতে চাই আমি তোমাকে দেখাতে চাইলাম তুমি দেখবে না আমাদের মা দেখতে বলে চলে পেলাম ও আল্লাহ যার যার চোখে দেখে জান্নাত চোখে দেখি নাই জাহান্নাম চোখে দেখি নাই আপনার মুখের কথাতে বিশ্বাস করে দিয়েছি আর যদি আপনার হাতের তলায় দাঁড়িয়ে আসমানে আমার বাচ্চা দেখি তাহলে বিশ্বাস আমার চোখের উপরে হলো নবী আপনার কথার উপরে হলো না তাই আপনার কথার উপরে বিশ্বাস করে আমি আপনার হাতটা নামিয়ে দিয়েছি চোখে দেখতে চাচ্ছি না এক এক করে চুমু খালা নবী সেদিন নিজের নিজে দিয়ে ফিরেছেন উম্মতের জন্য

কোন ভালোবাসায় দিন দাবি করবে রাসুল তোমার হাতে পিয়ালের করবো আমার আন্দামালা ভাই রাখা

ভিখারি কে জিজ্ঞাসা করো এক লক্ষ টাকা ত্যাগ করে তবু সন্তান ত্যাগ করে দাও একটা ভিকালি বলো তোমার বাচ্চা দু লাখ টাকা তবু তুমি বেঁচে দাও ও বলব করে খাবো তবু ছেলে বেছে একটা সন্তানের দাম দু লক্ষ চার লক্ষ টাকাতে হয় না আমার আল্লাহ বলা ভাইরা তাই রাসুলের সন্তান কুরবানি দেওয়া ধর্মটাকে একটুখানি মজার সঙ্গে রাখতে ও মতের কাছে আবেদন রাসুলের সন্তান হারানো ইসলাম তাকে একটু খালি রঙিন করতে একটু মজবুত করতে আপনাকে সন্তান দিতে হবে না তাই সন্তানের ভালোবাসার একটা অংশ মাত্র পঞ্চাশটা হাজার টাকা কোন বন্ধু আছে হাত করে দেখাবে যারা

বড় কষ্টে বড় মুসিবতে আছি তাই সন্তান হারানোর রাসুলের দিনকে জিন্দা করার জন্য আমার নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য ইসানকে বাঁচাবার জন্য প্রথম বন্ধু একজন দাঁড়িয়ে বলবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনার সন্তানের ভালোবাসায় আপনার মৃত সন্তানের मोहब्बतে মাতে 50 টাকা আমি এক বছর ধরে দেব আছে কোনো আশিক এ রাসুল আছে রাসুলের চোখের পানি মুছে দে